আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপসের অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করব ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেরি না করে আমরা দেখে নিচ্ছি কিভাবে আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টটি ব্রাউজারের মাধ্যমে লগ ইন করে নেব, সেজন্য আমরা আমাদের মোবাইলে থাকা গুগল চোরম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা এখানে টাইপ করব আলরাজি মুবাশের লিখে, আমরা এই লিখাটা লিখব, লিখে গোতে ক্লিক করব অথবা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমাদের এখানে যে ওয়েব সাজেশানগুলো আসবে, এই ওয়েব সাজেশানগুলো থেকে সর্বপ্রথম almobasher.com.sa এই যে ওয়েবসাইটটি আছে আমরা জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে ইউজার নেম এবং এখানে আমাদের পাসওয়ার্ড নেমটি টাইপ করে অথবা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করব। আর আপনাদের যদি এই পেজটি ওপেন করতে সমস্যা হয় তাহলে আপনারা যেটি করবেন, ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে এই পেজটিকে ওপেন করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে ব্যাংক অ্যাকাউন্টের, তাহলে আপনারা আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখেও আপনারা শিখে নিতে পারেন আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট মোবাইলে কিভাবে ব্যবহার করবেন অথবা আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড কিভাবে বানাবেন। তো যাই হোক, এখন আমরা যেটি করব, আইডি পাসওয়ার্ড এখানে যেহেতু ফিল করা হয়ে গেছে, এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের মোবাইলে 4 সংখ্যার একটি কোড চলে যাবে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি ব্রাউজারের মাধ্যমে লগ ইন হয়ে যাবে। তো যখন লগ ইন হয়ে যাবে আমরা এখান থেকে খুঁজে নেব সার্ভিস নামের অপশনটি, আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরে আমাদের আরও কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলো থেকে আমরা রেজিস্টার ইন অপশন নামে যে অপশনটি আছে এটাকে জাস্ট ক্লিক করে দেব। তার পরবর্তী অপশনে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে তারপরে আমাদের যে অপশনটি আসবে এখানে আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে তারপরে আরেকটি অপশন আসবে, এখান থেকেও আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে আমাদের অ্যাপসের অ্যাকাউন্টটি আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্টিভ করা হয়ে যাবে এবং আমাদের মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে যে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হয়ে গিয়েছে। আমাদের মোবাইলে যখন মেসেজটি যাবে তখন আমরা যেটি করব, ব্রাউজারের মাধ্যমে অ্যাপসের অ্যাকাউন্টটি লগ ইন করব এবং এখানে আরও কিছু কাজ আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরই আপনারা অ্যাপসের মাধ্যমে অ্যাপসের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আবার গুগল চোরম ব্রাউজারটি ওপেন করে নেব, তারপর এখানে টাইপ করব absher.sa লিখে, তারপর আমরা গোতে ক্লিক করব অথবা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশনটিকে ক্লিক করে দেব অথবা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে এই যে ক্রস লোগোটি আছে এটাকে জাস্ট আমরা ক্লিক করে এই পেজটিকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা যেটি করব, আমরা এখানে ইংলিশে ক্লিক করব। ইংলিশে ক্লিক করার পরে আমাদের পেজটি আরবি থেকে ইংরেজিতে চলে আসবে। তো এখানে আমাদের আইডি পাসওয়ার্ড আমরা টাইপ করে নেব। টাইপ করার পরে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের মোবাইলে কোড চলে যাবে, সেই কোডটি আমরা এখানে টাইপ করে লগ ইনে ক্লিক করব আবার। তো লগ ইনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে পেজটি আসবে এই পেজের মধ্যে ইমেল অ্যাড্রেসের দুইটি ঘরে খালি আসবে। তো আমরা যেটি করব, এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে আমাদের ইমেল আইডিটি টাইপ করে নেব এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসের ঘরে ঠিক সেম ইমেল অ্যাড্রেসটি আমরা টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পরে আমরা যেটি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করার পরে ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে পরবর্তী পেজে যে মেসেজটি আসবে এটি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ওরা বলতেছে যে আমাদের এখান থেকে লগ আউট করে আবার পুনরায় লগ ইন করতে। তো এখন আমরা যদি এখানে তিনটি ডট ডট লাইনে ক্লিক করি, তারপরে এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এখন আবার আমরা এখানে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আগের মতো লগ ইন করবো। লগ ইন করে আবার আমরা লগ আউট হবো। লগ আউট হওয়ার পরে আমরা অ্যাপসের মাধ্যমে অ্যাপসের অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।